গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে সরকার ত্রাণ বিতরণ করছে এবং অসহায় দরিদ্র মানুষের পাশে সরকার সবসময় আছে। এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি জনাব ইমরান আহমদ এমপি, আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, ওনার নির্দেশনায় জেলা প্রশাসক ইতিমধ্যে ত্রাণ বিতরণ করেছেন। আমরা এটি একটি পরিকল্পনা নিয়ে গয়নঘাট উপজেলায় বিতরণ করব। আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করছে বিভিন্ন স্থানীয় স্বেচ্ছাসেবী ব্যবসায়ী সংগঠন। এর প্রেক্ষিতেই জাফলংয়ের কিছু ব্যবসায়ী এবং কিছু তরুণ উদ্যোক্তা সমাজসেবী তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি অত্যন্ত উৎসাহ বোধ করছি যে এই ধরনের একটি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় মানুষের সম্পৃক্ততা অবশ্যই জরুরি। আমি একে স্বাগত জানাই, পাশাপাশি সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি বিনির্দেশ মেনে গৃহে অবস্থান করার জন্য আমি অনুরোধ জানাই। আমার কাছে ভালো